সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে চলেছেন, তো আপনারা সবাই জানেন যে আপনাদের ওপেন বুক পরীক্ষা, বাড়িতে বসেই আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং সেই সমস্ত পরীক্ষার যে নির্দেশিকাগুলো সেই সমস্ত আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই কিন্তু দেখতে পারেননি। এবং যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের আমি একদম লাইভে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা বাড়িতে বসে যে A4 পেজে আপনারা পরীক্ষা দেবেন, কোথায় আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, কোথায় আপনাদের রোল নাম্বার লিখবেন এবং কোথায় আপনাদের পেজ নাম্বার লিখতে হবে, একদম স্টেপ বাই স্টেপ A to Z কিন্তু দেখাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাডমিট এখানে রেখেছি। আপনাদের সবারই কিন্তু এরকম একটা অ্যাডমিট রয়েছে, সেই অ্যাডমিটটা আপনারা বের করে নেবেন এবং তারপরে আপনাদের কী করতে হবে, আপনারা যে A4 পেজে পরীক্ষা দেবেন সেই A4 পেজগুলো আপনারা অবশ্যই কালেক্ট করবেন, বইয়ের দোকান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যারা পরীক্ষা দেবেন এবছর, তো আপনাদের আমি বলবো এই ভিডিওটি যারা আপনারা এখন দেখছেন আপনারা অবশ্যই A4 পেজগুলো বাড়িতে আনুন এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার কীভাবে লিখতে হবে এইভাবে আমি দেখিয়ে দেবো লাইভে, সেইভাবে আপনারা লিখে রেখে দিন। পরবর্তীকালে যখনই আপনার পরীক্ষা শুরু হবে তখনই কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে রেখেছি একটা অ্যাডমিট। তো এই অ্যাডমিটে কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং বিএ জেনারেল। এবং তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু যে সাবজেক্টগুলো ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে যে সাবজেক্ট কত তারিখে কত পরীক্ষা ছিল সেই সমস্ত এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। তো এই সমস্ত ইনফরমেশান এখন আপনাদের আর দরকার পড়বে না এই ডেটগুলো, কারণ এখন কিন্তু নতুন আপডেটে আপনাদের কিন্তু নতুন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কবে পরীক্ষা হবে, কত তারিখে পরীক্ষা হবে, সেই সমস্ত ভিডিও আমরা দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো A4 পেজ কিন্তু এখানে নিয়ে রেখেছি এবং এই A4 পেজে আপনারা কীভাবে লিখবেন সেটাই কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার লেখা আছে। তো আমরা এইভাবে করে আপনাদের কিন্তু খাতাতে, প্রতিটা খাতায় কিন্তু আপনারা রোল নাম্বারটা লিখবেন এবং রেজিস্ট্রেশন লিখবেন, কারণ এর যে নোটিশ দেওয়া হয়েছিল অফিসিয়াল নোটিশ সেখানে কিন্তু ম্যান্ডেটরি আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো আপনারা ফার্স্ট যে পেজটি রয়েছে সেই ফার্স্ট পেজে আপনারা ফার্স্ট কী করবেন, রোল নাম্বারটি দেবেন এবং কোন রোল নাম্বারটি দেবেন আপনাদের অ্যাডমিটে চলে যাবেন। আপনাদের অ্যাডমিট ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এই রোল নাম্বারটা আপনারা এখানে যেমন আছে এরকমই আপনারা এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারও আপনারা যেমন আছে তেমনই কিন্তু আপনারা লিখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই রকমইভাবে এখানে লিখে রেখেছি। তারপরে নিচে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এই সাবজেক্টটা আপনারা কী করবেন, আপনারা যে ফার্স্ট পেজ, যে পেজে ফার্স্ট আপনারা অ্যান্সার লিখবেন মানে উত্তর, তো সেই পেজটায় আপনারা সাবজেক্ট শুধু লিখবেন, পরের পেজগুলোতে আপনাদের শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে সাবজেক্টটা দিয়ে রেখেছি, আপনারা আপনাদের যে পেপার পরীক্ষা হবে সেই পেপার এখানে আপনারা লিখে দেবেন। ধরুন এখানে আপনাদের বাংলা পরীক্ষা হবে, এখানে বেঙ্গলিটা লিখে দেবেন এই ঘরে। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন পেপার, এই পেপার আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে পেপার কোড কী দেবেন, তো অবশ্যই আপনারা অ্যাডমিটে চলে যাবেন। আপনাদের অ্যাডমিট যখনই আপনারা সামনে আনবেন তখনই আপনারা দেখতে পাবেন যে বাংলা কিন্তু এখানে BNGG এখানে 4 রোমান সংখ্যায় কিন্তু রয়েছে, আপনারা অবশ্যই এটা আপনারা লিখে দিতে পারেন এই রোমান সংখ্যায়। এখানে BNGG আপনারা যদি না লিখেন তাহলেও প্রবলেম নেই, শুধুমাত্র রোমান সংখ্যায় আপনারা এই 4 লিখে দেবেন এইভাবে করে। তো এইভাবে করে লিখলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডেট, আপনারা এই ডেটটা ফার্স্ট পেজে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, এখানে আপনি যেই ডেটে পরীক্ষা দেবেন সেই ডেট এখানে লিখে দেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে পেজ নাম্বার, এখানে কর্নারে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন পেজ নাম্বার আমি দিয়ে রেখেছি 1 নম্বর করে, যেহেতু এটা আমার 1 নম্বর পেজ এবং 1 নম্বর পেজে আমি সমস্ত ডিটেলসগুলো এখানে ভরাট করেছি। এইভাবে করে আপনারাও কিন্তু ঘরে বসে এইভাবে করে আপনারা সেট করে নেবেন। এবং আপনারা যদি চান যে আপনার পেজে মার্জিন টানবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেন্সিল দিয়ে মার্জিন টেনে নিয়েছি, আপনারা চাইলে পেন্সিল দিয়ে টেনে নেবেন এইভাবে করে, তাহলে কিন্তু আপনাদের খাতাটা দেখতে সুন্দর লাগবে এবং লিখতেও আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। তো আপনারা এই পেজ নাম্বারটা দেওয়ার পরে আপনাদের কী করতে হবে, এখান থেকে লেখা শুরু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা লিখবেন, আপনাদের যে সাবজেক্টে পরীক্ষা হবে এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে এরকমভাবে আপনারা লিখে দেবেন, আপনাদের যা আপনার উত্তর থাকবে কোশ্চেন দেখে সেই উত্তর আপনারা এইভাবে করে লিখে দেবেন। এবং আপনাদের ফার্স্ট এই পেজ যখন লেখা কমপ্লিট হয়ে যাবে,
এবার অনেকের মনে একটা কোশ্চেন সবথেকে বড় কোশ্চেন, যেটা হচ্ছে আপনারা এই পেজের পেছন সাইডে আপনারা লিখবেন কিনা। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই লিখবেন না, কারণ যেহেতু আপনি এটা একটা ফার্স্ট পেজ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট পেজের এই পেজেই লিখবেন, ফ্রন্ট পেজে লিখবেন, এবং এটা ঘুরিয়ে দ্বিতীয় পেজে আপনারা কিন্তু লিখবেন না। যদি আপনার এই পেজে লেখা এই পর্যন্ত শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর আপনারা কী করবেন, দ্বিতীয় যে পেজটি রয়েছে আপনারা দ্বিতীয় পেজে চলে যাবেন, এবং দ্বিতীয় পেজে আপনাদের কিন্তু সেম রোল নাম্বারটা আপনারা দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবং কর্নারে এই যে পেজ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আমি ফার্স্ট যে পেজটি নিয়েছিলাম সেটা ছিল কিন্তু এক নম্বর পেজ, এবং দ্বিতীয় যে পেজটি রয়েছে সেটা রয়েছে দু নম্বর পেজ। এইভাবে করে কিন্তু আপনাদের পেজ নাম্বারটা ঠিক রাখতে হবে, এবং প্রতিটা পেজে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের কিন্তু লিখে দিতে হবে। তারপর থেকে কিন্তু আপনারা এখান থেকে লেখা স্টার্ট করবেন, এবং দ্বিতীয় পেজে কিন্তু আপনারা লিখবেন না। যদি এই পেজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আরেকটি পেজ নিতে হবে, এইভাবে করে তিন নম্বর পেজ, সেখানেও আপনাদের রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এবং পেজ নাম্বার এখানে দিয়ে দিতে হবে যেভাবে আমি দিলাম। তো এইভাবে করে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন। এবং আপনাদের ফার্স্ট যে পেজটি রয়েছে, ফার্স্ট পেজে আমি আপনাদের কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এই সব ডিটেলসগুলো আমার দিতে হবে কি না প্রতিটা পেজে, তো আমি আপনাদের বলছি যেহেতু এই ফার্স্ট পেজে আপনারা এই ডিটেলসগুলো দেবেন, আপনাদের সেকেন্ড পেজে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার দরকার নেই। শুধুমাত্র আপনারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু দেবেন, এবং পেজ নাম্বারটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ সহকারে এটা দিয়ে রাখবেন স্টেপ বাই স্টেপ। এবং আপনারা চাইলে এইভাবে দাগ কেটে নিতে পারেন, তারপরে কিন্তু আপনারা এখানে লিখবেন। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে, এবং আপনারা বাড়িতে বসেই ওপেন বুক পরীক্ষা কিন্তু দিতে পারবেন এবং বই দেখে আপনারা লিখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের যে পেপারগুলো থাকবে সেই পেপারগুলোতে আপনারা পরীক্ষা দেবেন এবং কীভাবে আপনারা লিখবেন, তো সেটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি আপনাদের কোনোরকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, এবং যদি ভিডিওটি একটু আপনাদের হেল্পফুল হয়ে থাকে, যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।